গাহিশাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়া, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়াইয়ে দুয়ারে পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার পরে আজ রাজাটা যা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা খাই প্রসাদ দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হল দেখি লেঠা, বুকা চুমর গোভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুখারি বলে না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিন তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চারি, কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়ারা, খোদার ঘরে কে কপাতে লাগায় কে দেয় সেখানে তালা, সব তারের খোলা রবে চালা হাতুরি শাবল চালা। হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গায়ে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুঙ্গেছে মরি মরি, মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল ধর্ম কেতাব সেই মানুষের মেরে পুজিছ গ্রন্থ ভণ্ডের দর, মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনিনি মানুষ কোনো, আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মুহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ, আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে, আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ, হে সোনা বন্ধু আমার আমিষে কত অতল অসীম, আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম, হয়তো আমাতে আসেছি কলকি তোমাতে মেহেদি ঈসা, কে পায় কাহার অন্ত আদি কে পায় কাহার দিশা, কাহারি করিছো ঘৃণা তুমি ভাই কাহারে মারিছো লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছে এনে দিবারাতি, অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নখে, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দখে, তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়, হয়তো উহারি ঔরসে ভাই উহারি কুটির বাসে জন্মেছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে, যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি, হয়তো আসিছে সে এরই ঘরে, ওকে চন্ডা চমকাও কেন নহে ও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব, আজ চণ্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট, কাল তুমি তারে অর্ঘ্য দানিবে করিবে নান্দি পাঠ, রাখাল বলিয়ে কারে করো হেলা উহেলা কাহারে বাজে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে, চাষা বলে করো ঘৃণা দেখো চাষারূপে লুকায় জনক বলরাম এলো কিনা, যত লোভী ছিল মেষের রাখাল তারাই ধরিল হাল, তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল, দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনী, তাই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া তাকে চিনি, তোমার ভোগের হ্রাস পায় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে, সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা,
বন্ধু তোমার বুক ভরা লোভ দু চোখে স্বার্থ ঠুলে নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই মুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে কথা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দড়ি জানে তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমারই মৃত্যু বিবরে টানি।